নমস্কার, আজ তক বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রেশমি। সরস্বতী পুজো পেরিয়ে গেছে, কিন্তু তবুও বেশ ভালোই ঠান্ডা আমেজ কিন্তু কলকাতাবাসী আমরা উপভোগ করছি। এই সুযোগ খুব বেশি আমাদের হয় না, তাই পড়ে পাওয়া 14 আনা আমাদের কাছে। তবে যেটা আবহাওয়া দপ্তর সূত্র আমরা জানতে পারছি যে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে বটে, কিন্তু আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই মানেই কিন্তু ঠান্ডা আরেকটু আমরা উপভোগ করতে পারবো। আর একদিকে যখন রাজনৈতিক উত্তাপ যথেষ্ট বেশি, এমন সময় আবহাওয়া যদি একটু ঠান্ডা থাকে তাহলে সেটা কিন্তু মন্দে হয় না। এবার আসুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিরকম তাপমাত্রা রয়েছে, সেদিকে আমরা নজর রাখি। আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম টেম্পারেচার 24.8 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই কিন্তু থাকছে। আর এর পাশাপাশি যদি আমরা নজর রাখি কলকাতা, দমদম এবং সল্টলেকের দিকে, সেখানে আমরা দেখতে পাচ্ছেন যে কলকাতায় 25.6 এই সময় দাঁড়িয়ে, অন্যদিকে দমদমে 26 এবং আমরা দেখছি সল্টলেকে 26.4। আরেকটা বিষয় যেটা নজর দেওয়ার মতো যে আপেক্ষিক আর্দ্রতা, সেটা কিন্তু কলকাতার ক্ষেত্রে 53%, দমদমের ক্ষেত্রে 49% এবং 50% সল্টলেকের ক্ষেত্রে। অর্থাৎ কিন্তু যেহেতু যেরকম বলছিলাম আপনাদের যে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা এখনই নেই, এরপরে যেটা জানা যাচ্ছে যে 10 তারিখে আবার একটা বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে, কাজেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কিন্তু কমার। এবারে কলকাতা ইউএস কনসুলেট এয়ার পলিউশন রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি আমরা দেখি, সেখানে আরো একবার যে দিকটা আমরা নজর রাখবো, 168 আনহেলদি পরিষ্কারই লেখা রয়েছে। এবং কিভাবে সেগুলো মাপকাঠিটাও আপনারা দেখতে পাচ্ছেন যে 150 থেকে 200 মধ্যে কিন্তু এটিকে আনহেলদি ধরা হয়, 168। আর এবারে যদি আমরা নজর রাখি যে যে জায়গাগুলো কলকাতা শহরের খুবই দর্শনীয় স্থান এবং আমাদের খুব প্রিয় জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেখানে কিন্তু 156 এই মাত্রা। অন্যদিকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে 159, তার পাশাপাশি যদি আমরা হাওড়ার দিকে নজর রাখি সেখানে 181 আরো বেশি, বালিগঞ্জে 159, অন্যদিকে যদি আমরা পদ্মপুকুর হাওড়ার দিকে নজর রাখি সেখানে 144, আর তার পাশাপাশি রবীন্দ্র সরোবরে কিন্তু 94 একমাত্র জায়গা যেখানে কিন্তু খানিকটা কম। আমরা জানি যে রবীন্দ্র সরোবর হচ্ছে এমন একটি জায়গা যাকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে চাই কলকাতাবাসীরা। কাজে এই যদি হয়ে থাকে বায়ু দূষণের মাত্রা, যেটা নিঃসন্দেহে খুব একটা আশাপ্রদ কখনোই নয়, কিন্তু আমরা শহরবাসী সকলেই কিন্তু চাই নিজেদের শহরটাকে ভালো রাখতে, তার জন্য আর যতটুকু করা নিজেদের দিক থেকে প্রয়োজন আমার মনে হয় সেটা আমাদেরও করা উচিত, কারণ পরিবেশকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমার আপনারই। কাজে আরো কিছুদিন আমার মনে হচ্ছে এই ঠান্ডা আমরা উপভোগ করব, তারপর দেখা যাক যে 10 তারিখের পর কি হয়। আর ততদিন পর্যন্ত কিন্তু রাজনৈতিক উত্তাপও কতটা বাড়ছে সেদিকেও আমাদের নজর থাকবে। আর আপনারা চোখ রাখবেন আজ তক বাংলায় সব খবরের জন্য। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।